তৃষ্ণা, এত তৃষ্ণা, প্রেমে হয়নি যে আগে, পাগল করো আমায় আজ বন্য সোহাগে। ও এলো বেলো হয়ে যাইব, কোনো কথা শোনে না, নিঃশ্বাস যেন চাতকের মতো, বুক ভালোবাসে না, শ্রাবণের মতো এ মনে কামনা, নিজেকে আজ লাগে মন অচেনা অচেনা বাতাসে গুনগুন। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো থাম্বনেলটাকে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি, তাও বলে দিই, ম্যান্ডি। আচ্ছা, ম্যান্ডি দশ বছরের ছোট একটি ছেলের সাথে প্রেম করেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ম্যান্ডি এবং স্যান্ডি দুজনেই রিভিল করেছে। এবং তারপর এই কয়েক মাসে ঘটে গেছে অনেক 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 কাণ্ড। তারপরে 10 বছরের ছোট ছেলেটি ছিল ক্ষুধার্ত, ম্যান্ডিও ছিল ক্ষুধার্ত, কারণ তোমরা জানো স্যান্ডিবাবু নাকি ম্যান্ডিবাবু জায়গা ভরতে পারতো না। ইয়েস, এইভাবেই বলতে হচ্ছে আজকে। তো যাই হোক, তো তখন ম্যান্ডি আর কি, এই যে যেই গানটা প্রথমে তোমাদের শোনালাম, ঠিক আছে, তো 10 বছরের কচি কচি ভাইকে পেয়ে গেছিল। তো যাই হোক, ভাইয়ের সাথে সমস্ত কিছু হয়ে গেছে, ওই যাওয়ার পরে উথাল পাথাল সংসার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ম্যান্ডি কে হুল দিয়েছে লাত, ইয়েস দর্শক বন্ধুরা, লাত। তারপরে ম্যান্ডির সমস্ত ভেতরের ঘটনাগুলো আমরা তো কিছুই জানি না, কারণ ভিডিওতে যেটুকু দেখি সেটুকু না, বাদ বাকিগুলো জানতে পারছি কিন্তু সুয়ের কাছ থেকে। যাই হোক, তো সু বারবার করে ম্যান্ডির সেই ভুলে যাওয়া প্রেমটাকে চাগরিয়ে তুলছে। তাহলে ম্যান্ডি ওই কথা শুনে আরো 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 প্রেমে পড়ে যাচ্ছে, প্রত্যেক দিন প্রেমে পড়ে যাচ্ছে, ভুলতে পারছে না, ভোলার চেষ্টা করে যাচ্ছে। তাই স্যান্ডির সাথে কখনো বাইক ড্রাইভে চলে যাচ্ছে, কখনো কার ড্রাইভে চলে যাচ্ছে, কখনো পাহাড়, কখনো সমুদ্র, যেই পাহাড় সমুদ্র দিতে পারেনি সেই ম্যান্ডির আকাঙ্ক্ষিত ভালোবাসা স্যান্ডি সেটা দেওয়ার চেষ্টা করছে, আর ম্যান্ডিও নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আদেও কি ম্যান্ডি নিতে পেরেছে? আদেও কি ম্যান্ডি খুশি হয়েছে? আদেও কি ম্যান্ডি জায়গা ভরেছে? কি জানি, সেটা ভেতরের কথা আর কি, সে বিষয়ে যতই কম বলা যায় ততই ভালো। কিন্তু সেই পুরনো প্রেমটাকে যে সু 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 জাগিয়ে তুলছে, ম্যান্ডি নিতে পারছে না। তাহলে এমন চ্যানেলটাকে দেখার মানে কি? আজকে সু কমিউনিটি পোস্ট দিয়েছে, হ্যাঁ, হুলের সেই র্যাপ করা গানটাকে কমিউনিটি পোস্ট দিয়েছে, তাতেও কিছু বুড়ি অ্যাসোসিয়েশন আছে, তো তাদের নাকি জ্বলছে। তো এত জ্বলার কারণটা কি? কোনো চ্যানেল যদি ইনকাম করতে চায়, ইনকামের পথ যদি প্রশস্ত করতে চায়, তাহলে আমাদের যাদের চ্যানেলগুলো একটু দাঁড়িয়ে রয়েছে তারা কি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে না? দেবে তো, অবশ্যই দেবে। তো সেরকমই হাত বাড়িয়ে দিয়েছে সু। কিন্তু ম্যান্ডির যে তৃষ্ণা, এত তৃষ্ণা, এই যে হুল গর্ত থেকে বেরিয়ে আসলো, ঠিক মিট আপের দিন, মিট আপে ম্যান্ডির জানো মানে ছিল, ম্যান্ডি মিট আপে ছিল, কিন্তু সেই খুশি সেই হাসি ম্যান্ডির চোখে কিন্তু ধরা পড়েনি। উপরন্তু ম্যান্ডি জোর করে নিজেকে কন্ট্রোল করছে, সেটাই দেখা গেছে। পড়েছে ম্যান্ডি তাবিজ কুবিজ, তার সাথে রুদ্রাক্ষের মালা, কিন্তু ম্যান্ডির মন পড়ে রয়েছে সেই হুলের
বুঝতেই পারছো কোন দিকে? হুলকে সে ভুলতে পারছে না, কোনো মতে ভুলতে পারছে না, তাই বারবার বারবার শুধু বলছে, ওই নামটা নিও না, ওই নামটা নিও না, ওই নামটা নিও না। কেন ম্যান্ডি? ওই নামে শাহরুখ খানের এক্সে বারকার বই এক্স আছে, মানে এক্সে বারকার এক্স বইগুলো আছে, মানে একটা এ বলছে আমায় দেখ, ও বলছে এক আমায় দেখ, মানে শাহরুখ খানের মানে কি বলবো বেশিরভাগ বইয়েই কিন্তু নাম, বুঝতেই পারছো। আর দেবের এই নামটা খুব পছন্দ। তাহলে ম্যান্ডি, ম্যান্ডি কেন ভুলে যাচ্ছে, ম্যান্ডি কেন এগুলো ভুলে যাচ্ছে? কি সুন্দর রোম্যান্টিক নাম! কিন্তু রোম্যান্টিক নামের মানুষটা রোম্যান্টিক কিনা সেটা ম্যান্ডি ভালো বলতে পারবে, বাট একটু ছয় ছোট্ট, নট ব্যাড নট ব্যাড। এই বয়সে যে চেষ্টা করছে র্যাপ ফ্যাপ করার, একটু নিজে প্রতিষ্ঠিত হওয়ার, সেটা কিন্তু মন্দ নয়। কিন্তু ম্যান্ডি যত দেখছে তত দিনের দিনে প্রেম বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখানে এরকমই যে সোশ্যাল মিডিয়া আছে, আজকে ভিডিও সবাই আপলোড করতে পারে, তাই না? আজকে হুল আপলোড করতে পারে, ম্যান্ডি আপলোড করতে পারে, কেউ কাউকে আটকাতে পারবে না, ঠিক আছে? তাহলে কি হিসেবে এই বুড়িগুলো বলে কমিউনিটি পোস্টের দেওয়ার ব্যাপারটা দিতেই পারে, যার যার চ্যানেল তার তার চয়েস, তাই না? হতেও পারে ম্যান্ডিকে এরা বলছে খারাপ রাস্তা, আরে বাবা খারাপ রাস্তায় কী করে আনবে? যদি কারোর মন সেই জিনিসটাকে সায় না দেয়, সে যদি নিজের কন্ট্রোলটাকে রাখতে পারে, কে কে করবে, কে করবে? আর শুয়ে 10 বছরের প্রেম নিয়ে চারিদিকে ডগমগ ডগমগ। তো যাই হোক, এই বিষয়ে না কথা বলাই ভালো। চারিদিকে চলছে প্রেমের গন্ধ, প্রেমের গন্ধ, তাও আবার কত ছোট ছেলে, 10 বছরের ছোট ছেলে। এই তোমাদের মনে নেই তো, নেই তো এরকম? তো যাই হোক, থাকলেও বা সেটাকে দাবিয়ে চাবিয়ে রাখো, এইভাবে সোশ্যাল মিডিয়ায় এনো না কিন্তু। আর যেইভাবে চারিদিকে হুলের গন্ধটা ছুঁড়ে, মানে হুলের 10 বছরের প্রেমের গন্ধটা মানে ঘুরে বেড়াচ্ছে, এইভাবে যেন তোমাদের মনে কোনোভাবে 10 বছরের ছোট ছেলে সাথে, ছোট বড় কোনো ছেলের সাথে বিবাহিতরা একদম প্রেমে জড়িয়ে পড়বে না, ওটা কিন্তু তাহলে হবে পরকিয়া। বোঝাতে পারলাম? এরপরে ধামাদার ভিডিও নিয়ে আসছি শিয়ালকে, আজ আচ্ছা করে চাকিং চাকিং পিসিং পিসিং করব। রেডি থেকো তোমরা, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।